সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আর্যাল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল আপনাদের স্বাগত। আমি সৈয়দা সিফাত সরোয়ার, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ব পরিচয় বনশ্রী ন্যাশনাল আর্যাল স্কুল। আজ আমি আপনাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আপনাদের সুবিধার জন্য আপনারা বোর্ড বইটি সামনে নিয়ে বসবেন, যখন আমার ক্লাসটি আপনারা ফলো করবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। আর আপনাদের সুবিধার জন্য আমি এখানে শ্রেণী, বিষয়, আমার নাম, ক্লাস নাম্বার, SW নাম্বার, আমার ফেসবুক আইডি, মোবাইল নাম্বার, তারিখ দিয়েছি। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়, বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা, পার্ট 3, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। আচ্ছা, 1972 সালের মূল সংবিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, জাতীয়তাবাদটা কী? জাতীয়তাবাদ হচ্ছে একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেওয়া হয়। একই ধরনের ভাষা, আমাদের বাংলাদেশের মানুষের যেহেতু একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সেহেতু বাঙালি জাতির মধ্যে একটি সুদৃঢ় ঐক্য সৃষ্টি হয়েছে বা করেছে একই ধরনের ভাষা। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আচ্ছা, এরপর আসেন 2 হলো সমাজতন্ত্র। অন্যান্য সমাজতান্ত্রিক দেশে সকল ধরনের উৎপাদন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেই হিসেবে বাংলাদেশের সমাজতন্ত্র ভিন্ন। মানে অন্যান্য দেশের মতো আমাদের, মানে সমাজতান্ত্রিক দেশের মতো আমাদের সমাজতন্ত্র নয়। আমরা জেনে সমাজতান্ত্রিক দেশগুলি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, চীন, এগুলো হলো সমাজতান্ত্রিক দেশ। আমাদের দেশটা সমাজতান্ত্রিক না। তারপরও সমাজতান্ত্রিক কিছু নিয়ম মানা হয়, নিয়মগুলি কি? আচ্ছা, অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে কী জন্য আমরা সমাজতান্ত্রিক দেশ না হওয়া সত্ত্বেও কী জন্য আমরা সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছি? যে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে মূলনীতি হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্র কি? জনগণের শাসন। আর গণতান্ত্রিক মনোভাব হচ্ছে সকলের মতামত শোনা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। আচ্ছা, সকলের মতামত আমাদের ধৈর্য সহকারে শুনতে হবে এবং অধিকাংশের যেই মতটি দিবে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব আমরা। হ্যাঁ, রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, গণতন্ত্রের চর্চা করলে আমাদের দেশে অনেক শান্তি ফিরে আসবে, এখান থেকে আমি সেটাই বুঝতে পারছি। আচ্ছা, 4 নম্বর হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। মানে কোনো ধর্মীয় রীতিনীতি বা কোনো ধর্মের আদর্শ কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা না করাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এক্ষেত্রে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। মানে কি, ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে রাষ্ট্র কী করবে, কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকবে না, বা রাষ্ট্রের আইনগুলো কোনো ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হবে না বা গড়ে তোলা হবে না, তৈরি করা হবে না। রাষ্ট্রের প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না, এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, এখানে হলো আমরা 4টা মূলনীতি পেলাম, যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো 4টি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, আপনাদের বোর্ড বইতে দেখবেন যে একটা ছক দেওয়া আছে, ছকে এরকম করে দেওয়া আছে যে রাষ্ট্রীয় মূলনীতি এই 4টে চারদিকে দেওয়া আছে ছকটি। আচ্ছা আচ্ছা, তারপর এই উল্লিখিত মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসৃত হয়,
প্রতিটি নাগরিকের উচিত এগুলো মেনে চলা। এছাড়া সংবিধান রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল, অতএব সংবিধানকে সম্মান করা ও তা মেনে চলা প্রতিটি নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা, আমাদের একটি বাড়ির কাজ রয়েছে, আমাদের বাড়ির কাজ নাম্বার 3। আপনারা সময় মতো বাড়ির কাজটি করে স্কুলে জমা দিবেন। আচ্ছা, বাড়ির কাজটি কি আমাদের যে বইতে বইয়ের 74 পৃষ্ঠার যে কাজটি আছে সেটি হলো আমাদের বাড়ির কাজ। কাজটি কি? গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এ দুটি মূলনীতি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কীভাবে অনুসরণ করতে পারি তার দুটি করে উদাহরণ দাও। আচ্ছা, আমরা পঞ্চম শ্রেণীতে গণতন্ত্র নিয়ে আলোচনা করেছি, তাই না? আপনারা একটু মনে করে দেখবেন, আমরা ক্লাস 5-এ গণতন্ত্র কীভাবে আমরা ব্যক্তিগত জীবনে চর্চা করতে পারি সেই বিষয়ে পড়িয়েছিলাম আপনাদেরকে। বাড়িতে বলেন, তারপরে বাড়িতে, বিদ্যালয়ে, তারপরে কর্মক্ষেত্রে কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি সেই হচ্ছে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, গণতন্ত্র কী? গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের কি সিদ্ধান্তকে শ্রদ্ধা করা। হ্যাঁ, আর যদি আমরা গণতান্ত্রিকভাবে সব কাজ করি, গণতান্ত্রিককে যদি চর্চা করি আমাদের জীবনে, তাহলে কি হবে? তাহলে আমরা অন্যের মতামতকে সম্মান করতে শিখব, কারো অধিকারে হস্তক্ষেপ করবো না, নিজের স্বাধীনতা ভোগ করবো এবং অন্যকে স্বাধীনতা ভোগ করতে সাহায্য করবো বা অন্যকে স্বাধীনতা দিব। হ্যাঁ, অন্যের প্রতি আমাদের একটা সহমর্মিতা, সহনশীলতার সৃষ্টি হবে। অবশ্যই আমাদের গণতন্ত্র চর্চা করা উচিত। আচ্ছা, দুটি উদাহরণ চেয়েছে এখানে, আপনাদের মতো উদাহরণ দিবেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি কীরকম হবে। ধরেন, বাড়িতে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি, বাড়িতে প্রতিদিন কী রান্না করা হবে বা উৎসবে কী আয়োজন, উৎসব অনুষ্ঠানে কীভাবে আয়োজন করা হবে, ঘর সাজানো হবে, এভাবে আমরা বাড়িতে সিদ্ধান্ত নিতে পারি গণতান্ত্রিকভাবে। আবার বিদ্যালয়ে শ্রেণী নেতা মানে ক্লাস ক্যাপ্টেন, আমি কিন্তু পঞ্চম শ্রেণী যখন ক্লাস নেই তখন এই বিষয়ে বলেছি, আমরা কীভাবে ক্লাস ক্যাপ্টেন নির্ধারণের ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে পারি। মানে সকলের মতামত নিব আমরা প্রথমে, যে কে এখানে ক্লাস ক্যাপ্টেন হবে, তারপর সকলে যে মতামত দিবে, অধিকাংশ যে মতামত দিবে সেই মতামতটাই হবে কি 1 নম্বর গ্রহণযোগ্য। এভাবে আমরা বিদ্যালয়ে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ক্ষেত্রে, বিদ্যালয় সাজানোর বিষয়ে, তারপরে ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আমরা বিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে পারি। তারপর কর্মক্ষেত্রটা, আচ্ছা এটা আপনাদের না হলেও এটা দরকার নেই আপনাদের, কারণ ভবিষ্যতে সেটা কর্মক্ষেত্রে কীভাবে করবেন ভবিষ্যতের বিষয়ে, যেহেতু দুইটি চেয়েছে আপনারা, যে কোনো দুটি উদাহরণ দেবেন আপনাদের মতো করে। আর ধর্মনিরপেক্ষতা, কীভাবে আমরা ধর্মনিরপেক্ষতা ব্যক্তিগতভাবে এটা অনুসরণ করব তারও দুটি উদাহরণ। আচ্ছা, ধর্মনিরপেক্ষতা হচ্ছে কি, ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ, অন্য ধর্মের ভিতরে ভেদাভেদ বা অসহনশীল মনোভাব পোষণ না করা। হ্যাঁ, ধর্ম ধর্মের ভেদাভেদ সংঘাত সৃষ্টি না করা, এটা হলো ধর্মনিরপেক্ষতা। আমরা যদি ধর্মনিরপেক্ষতার চর্চা করি তাহলে কি হবে, আমরা একই দেশে বসবাস করে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবো। হ্যাঁ, তা আমাদের ভিতরে একটা সহনশীলতা, তারপরে পরমত সহিষ্ণুতা, এগুলি তৈরি হবে। আর আমরা সপ্তম শ্রেণীতে ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও আপনারা দুটি উদাহরণ দিতে পারেন, কোনো ভীষণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বা কোনো বিষয়ে ধর্মীয় বিবেচনা না এনে মানে আমরা সংখ্যাগরিষ্ঠ বিবেচনা আনতে পারি, যে সবাই কী বলছে, হ্যাঁ, ধর্মকে প্রাধান্য না দিয়ে, বা আমরা আমাদের ধর্মীয় উৎসবগুলোতে যদি আমরা আমাদের অন্য ধর্মের বন্ধুদের, কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বন্ধু আছে আমাদের, তাদের যদি আমরা আমাদের মানে দাওয়াত দিই আমাদের ধর্মীয় উৎসবে, আবার আমরাও যদি অন্য বন্ধুদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি, সেটাও উদাহরণ হবে যে কীভাবে ধর্মনিরপেক্ষতা অনুসরণ করতে পারি। আপনারা আপনাদের মতন করে এই দুটি মূলনীতি কীভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনুসরণ করব তার উদাহরণ তুলে ধরবেন। অনেক উদাহরণ রয়েছে, এটা আপনাদের SW, এর জন্য আমি লিখে দিই নাই, কারণ আপনাদের নিজেদের পড়তে হবে, এটা সৃজনশীলতা থেকে আসবে। হ্যাঁ,
তো এভাবে আপনারা এস ডাব্লিউ তৈরি করবেন। আর এটা আজকে আমার মূল আলোচনার বিষয় ছিল এটাই। তো এস ডাব্লিউটা যেহেতু দিয়েছে 3 নম্বর এস ডাব্লিউ, আপনি এস ডাব্লিউ আপনারা এস ডাব্লিউটা ঠিক মতো সঠিক সময়ে তৈরি করে করে তারপরে জমা দেবেন স্কুলে, তা আমাদের শিক্ষকদের জন্য একটা সুবিধা হবে এস ডাব্লিউটা দেখতে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, ঠিকমতো পড়াশোনা করবেন, তো ভালো থাকবেন, আবার অন্য ক্লাস আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।